চার দলের অংশগ্রহণে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ। শিরোপা লড়াই শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। গত আসরে যাদের হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ, এবার সেই নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়েই সাফ মিশন শুরু করবে তারা। কোচ সাইফুল বারী টিটুর পাশাপাশি প্রথমবার অধিনায়কত্ব করতে যাওয়া আফিদার কণ্ঠেও বইছে জয়ের আভাস। ঘরের শিরোপা ঘরে রাখার প্রত্যাশা নিয়েই মাঠে নামবে আফিদারা। নেপালের সাথে ম্যাচটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ওটা পার হলেই আমরা কিন্তু আমাদের বাকি জার্নিগুলি ম্যাচ বাই ম্যাচ যেতে পারবো এবং আলটিমেট গোল তো অবশ্যই ফাইনাল খেলা। প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, প্রথম ম্যাচ জেতার পরে আমাদের বলে দিবে আমরা ফাইনালে উঠবো কি উঠবো না। আমাদের লক্ষ্য প্রথমে ফাইনাল খেলা, ফাইনাল খেলে তারপরে দর্শকদের হাসি মুখে যেন আমরা বিদায় দিতে পারি, আমাদের এই চেষ্টা থাকবে। অনূর্ধ্ব ১৭ থেকে ১৪ জন, জাতীয় দল থেকে ৫ জনের পাশাপাশি বিকেএসপি থেকে ৩ জন নিয়ে তৈরি করা হয়েছে এবারের দল। র‍্যাঙ্কিংকে প্রাধান্য না দিয়ে মাঠের খেলাটাকেই প্রাধান্য দিতে চান কোচ। ওইটাই হচ্ছে আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ থাকবে যে আমরা এই টুর্নামেন্টে কারা চ্যাম্পিয়ন হবে যারা ম্যাচিওর, নো ডাউট। কারণ ইন্ডিয়া আপনার যদি র‍্যাঙ্কিংও দেখি, ইন্ডিয়া নেপালে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, বাট কথা হচ্ছে যে আমাদের এখানে আমাদের এই নিজের মাঠে আমরা প্রতিদিন ট্রেনিং করি, ওই অ্যাডভান্টেজটা আমরা যত তাড়াতাড়ি বা ম্যাচিউরিটি নিতে পারবো এবং যেটা হচ্ছে ম্যাচের মধ্যে ডিসিশন মেকিং গুলি এবং আনফোর্স এরর গুলি এই জিনিসগুলি ট্যাকেল দেওয়ার ব্যাপার হবে আর কি। মাত্র চার দেশ নিয়ে শুরু হলেও এটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হবে বলেই আশা করছেন টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা কি এখানে আছে কিনা এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানটা কি। আজকে নেপাল আপনি ভালো টিম নিঃসন্দেহে, আপনার ইন্ডিয়া ভালো টিম নিঃসন্দেহে, দ্যাট মিন্স আমি মনে করি বাংলাদেশে যে খেলা হচ্ছে, যে বাংলাদেশ সহ যে চারটা টিম এবং এটা লীগ পদ্ধতিতে খেলা হবে, প্রত্যেকটা টিম যোগ্যতা রাখে এবং প্রত্যেকটা খেলা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। রাউন্ড রবিন লীগ উপায়ে হবে এবারে টুর্নামেন্ট। লীগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ৮ ফেব্রুয়ারি ফাইনালে খেলবে শিরোপা জয়ের লক্ষ্যে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।